হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ একটি পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমে আমি ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়েছি, আর এতে দিয়েছি 1 চামচ সয়াবিন তেল আর 1 চামচ লবণ, যাতে পাস্তাগুলো ঝরঝরে হয়। পাস্তাগুলো অবশ্যই 20 মিনিট সিদ্ধ করতে হবে, তাহলে পাস্তাগুলো খুব সুন্দরভাবে রান্না করা যাবে। তো আমি আজকে পাস্তার সাথে চিকেন বল দিব। তো এখানে আমি চিকেন বলগুলোকে প্রথমে সয়াবিন তেলে একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে চিকেন বলগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব। তো আমি আজকে পেঁয়াজ, পুরো 1টি পেঁয়াজ দিয়েছি, আর প্রায় 7-8টি কাঁচামরিচ নিয়েছি। তো কাঁচামরিচগুলো পাশে রেখে পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কাঁচামরিচটা দিয়ে দিব। তো এই ফাঁকে আমি কিন্তু 2টো ডিম আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো ডিম 2টো কিন্তু প্রথমে দিয়েই নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ এবং ডিমটা একটু কেমন যেন হয়ে যায়। একটু প্রথমে তেলের মধ্যে রাখতে হবে, তারপরে ভালো করে নেড়ে ছেড়ে যেই মশলাটা থাকে পাস্তার সাথে সেই মশলাটা আমি এখন দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু আরেকটিও মশলার প্যাকেট এখানে দিয়েছি, যদিও সেটা স্কিপ হয়ে গেছে। তো 2টো মশলার প্যাকেট দেওয়াতে খুব সুন্দর একটা কালারও এসেছে এবং স্মেলটাও খুব সুন্দর এসেছে। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, মশলাটা ভালো করে মিক্স করে নিব, তারপরে পাস্তাগুলো ঢেলে দিব। পাস্তাগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে পাশে যেই চিকেনগুলো আমি ভেজেছিলাম, চিকেন বলগুলো, সেগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ পুরো আস্ত চিকেন বল দিলে কিন্তু খেতে মজা লাগবে না। এভাবে কিন্তু দিলে মুখেও খুব টেস্টি লাগবে, আর সাথে যেহেতু সস দিব তখন সবগুলো চিকেন বলের মধ্যে সসগুলো লাগবে। তো প্রথমেই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের যেই নর্মাল টমেটো সসগুলো আমরা খেয়ে সবারই বাসায় থাকে, তো সেই টমেটো সসটা আমি বেশি পরিমাণে করে দিব, যাতে পুরো পাস্তার মধ্যে ভালো করে মিশে যায়। তো এই তো, তারপরে কিছুক্ষণ আমি প্রায় 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো চুলায় রেখে নাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছি, আর এখন সার্ভিং ডিশে সার্ভ করলাম। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, আর আপনারাও বাসায় তৈরি করে নেবেন। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।